আল্লাহর বান্দা 70 বছর মূর্তি পূজা করছে তাও আল্লাহ তারে আপন করে নিয়েছে যে কোনো একটা ভালো কাজের কারণে ইয়াকি চশমে জাদান গাফিল আজা ইয়াকি চশমে জাদান গাফিল আজা শাহ নবাশি شاید کے نگاہ کند آگاہ نباشی شاید کے نگاہ کند آگاہ نباشی এই জন্য কোন কাফের কেউ ঘৃণা করা যাবে না কোন হিন্দু কেউ ঘৃণা করা যাবে না খ্রিস্টান কেউ ঘৃণা করা যাবে না যে নামাজ পড়ে ওই ব্যক্তিকে সে ঘৃণা করবে না যে নামাজ পড়ে না কারণ তুমি ঘৃণা করে কোনো লাভ নাই তোমার এই ঘৃণার মধ্যে শুধু অহংকার আর অহংকার আল্লাহ পাক ওই ব্যক্তির 2 মিনিটের মধ্যে ঈমানদার বানায় 3 মিনিটে মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিতে পারে কারণ ঈমান নামক দৌলত কার হাতে আল্লাহর হাতে হেদায়েত নামক দৌলত কার হাতে আরো জোরে আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন আল্লাহু ইয়াহদি إلى صراط مستقيم كي هدايت করে الله ও মুসলমান বলছিলাম চারটা রোগের কারণে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না চারটা রোগের কারণে নামাজের মধ্যে মজা পায় না ওই চারটা রোগের ডাক্তার হলো উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণ বলেন সুবহানাল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الله پاکر شکر گزار پوبر گاؤں پورو ملا پڑا یراج الجنہ زمین مسجد انتی کلپے দুই দিনব্যাপী পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশন অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি এবং জনাব মাহিন মোল্লা, উপস্থিত ওলামায়ে কেরাম দীর্ঘক্ষণ যাবৎ ধৈর্যের সাথে বয়ান শুনছেন, প্যান্ডেলের নিচে আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর গুজার করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, একটু জোরে বললে ভালো হয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর, আরো জোরে সুবহানাল্লাহ। এই জিকির বেশি বেশি করবেন। আলোচনা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে যে রোগগুলো হয়, যেমন হাড়ের রোগ, প্রেসারের রোগ, ডায়াবেটিস, চোখের রোগ, কানের রোগ, হাড়ের রোগ, হাড্ডির ফেটে যেলে যে রোগ, সব রোগের যেমন চিকিৎসা দিয়েছেন, ঠিক আত্মারও কিছু রোগ আছে। আমাদের যে রোগ আছে না, রোগ এটার কিছু রোগ আছে, অনেক রোগ আছে। এর মধ্যে চারটা রোগ জঘন্য, কটা রোগ? যেমন দেহের যেমন ক্যান্সার জঘন্য রোগ না, হাই প্রেশার এটাও খারাপ, কোন রোগই কোনটার চেয়ে কোনটা কম না। ঠিক দেহের রোগের চিকিৎসা হাসপাতালে পাওয়া যায়। আপনি হাসপাতালে যান, ডাক্তারের সন্ধান পান, ডাক্তারের সাক্ষাৎ পান, ডাক্তার আপনার দেহের রোগের চিকিৎসা প্রেসক্রিপশন লিখে দেবো, ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন, আল্লাহর হুকুম থাকলে, ডাক্তারের কারণে, আল্লাহর হুকুম থাকলে ভালো হবেন, ঠিক না? কিন্তু আত্মার যে রোগগুলা, এগুলো দুনিয়ার ডাক্তারের সাথে পারে না। আত্মার অনেকগুলো রোগ আছে, এর মধ্যে চারটা রোগ খুব জঘন্য, কয়না? এক নম্বর হলো কেবের অহংকার, দুই নম্বর হলো হাসাদ হিংসা, তিন নম্বর হলো বগস বগস বিদ্বেষ, চার নম্বর হলো নামিমা চুগুলখুরি, কটা হইল? চারটা। এই চারটা রোগ এত জঘন্য, এই চারটা রোগ যে আত্মার মধ্যে থাকে, ওই আত্মা আনন্দ আপনার এবাদত কইরা স্বাদ পায় না, ওয়াজ শুনতেও ভাল লাগে না, নামাজ একটু লম্বা হইলে ইমাম সাহেবের বিরুদ্ধে মিশে শুরু হয়, তারা শুনতে ভাল লাগে না, জিকির করতে ভাল লাগে না, কেলে গা অত ভিতরটা রোগে ভরা। যান একজন মানুষ, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে একটা জৌক দান করছেন, একটা শক্তি, জানো কুয়োতে জৌক, আস্বাদন শক্তি, স্বাদ পাওয়ার শক্তি, যেমন মিষ্টি খাইলে মিষ্টি পায়, টক খাইলে টক পায়, তিতা খাইলে তিতা পায়, ঝাল খাইলে ঝাল পায়, আছে নি? এটার নাম হলো কুয়োতে জায়কা, কুয়োতে আস্বাদন শক্তি। এখন কোন ব্যক্তি যদি কুয়োতে জায়কা আস্বাদন শক্তির মধ্যে রোগ হয়, তাহলে হ্যাঁ মিষ্টি খাইলে তিতা লাগে, তিতা খাইলে পাংশা লাগে, আছে না এরকম? তার নিয়ম কেন লাগে? সে তো খাইছে মিষ্টি, তিতা করে কেন? তার আস্বাদন শক্তি চলে গেছে, এজন্য হ্যাঁ মিষ্টি কিনা হবে না, কোনো খানাই তার ভালো লাগে না। তেমনি ভাবে
যার অন্তরে এই চারটি রোগ আছে কোন রোগ সে ইবাদতে মজা পায় না যেমন ভাবে ওই ব্যক্তি ছাদ খায়া মজা পায় না কথা বুঝছেন যার আস্বাদন শক্তি চলে গেছে কুয়োতে জায়গা চলে গেছে তাকে যদি চিরতার পানি খাওয়ানো হয় তাও তিতা লাগে না আবার মিষ্টির শিরা খাওয়ানো হইলো তার মিঠা লাগে না কথা বুঝা যাচ্ছে কারণ সে কিচ্ছু বোঝে না তেমনি ভাবে ওই ব্যক্তির অবস্থা যে ব্যক্তির ভিতরে চারটা রোগ আছে সে নামাজ পড়েও মজা লাগে না রোজা রাখতেও মজা লাগে না ওয়াজ শুনেও মজা লাগে না লা ইয়াজিদু হালাওয়াতাল ইবাদা ইবাদতের কোনো স্বাদই সে পায় না এখন এই রোগগুলার চিকিৎসা কার কাছে ঢাকা মেডিকেলে গেলে তার চিকিৎসা পাওয়া যাবে না পিজিতে গেলে পাওয়া যাবে বাংলাদেশ সবচেয়ে দামি হাসপাতাল ল্যাবেডে পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না এটার চিকিৎসা হলো আল্লাহওয়ালাদের কাছে কার কাছে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আবার কারা আল্লাহওয়ালা কি এখানে লেখা আছে নাকি লেখা নাই আল্লাহওয়ালা হলো আল্লাহর নবী চিনাইয়া দিছেন আল্লাহর নবী চিনাইয়া দিছেন সেটা কারা আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিল উলামা ওয়ালা তাকুন খামিসান ফাতালিক তুমি হও তালিম হও নতুবা তুমি আলেমের ছাত্র হও অথবা ছাত্র হইতে না পারলে আলেমের বয়ান শ্রবণকারী হও আলেমের বয়ান শ্রবণকারী যদি হইতে না পারো অন্তত দূর থেকে একজন আলেমকে ভালোবাসো আলেম হও এক নাম্বার ছাত্র হও দুই নাম্বার আলেমের বয়ান শ্রবণকারী হও তিন নাম্বার অথবা দূর থেকে একজন আলেমকে ভালোবাসো অন্তর থেকে একজন আলেমকে মহব্বতকারী হও আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক পঞ্চম প্রকার হইও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহর বলি হলেন ওলামায়ে কেরাম ওই আলেম আল্লাহর বলি ওই আলেম তোমার আত্মার রোগের চিকিৎসক ওই আলেম তোমার আত্মার রোগের ডাক্তার যে আলেমের মাথা থেকে পাও পর্যন্ত নবীর সুন্নত আছে কথা বুঝে আসছে যে আলেম সবসময় কোরআন তেলাওয়াত করে যে আলেম সবসময় তার দরবারে গেলে কোনো মিথ্যা কথা শুনে না মিথ্যা কথা বলে না যে আলেমের দরবারে কোনো গীবত শেখায় পর নিন্দা হয় না যে আলেমের দরবারে গেলে সেখান থেকে ফেরার পরে তোমার দিলের পরিবর্তন হয় যেমন হুজুর একটু আগে বললেন খাজা বাকি বিল্লার সিনাটা ওই রুটিওয়ালার সঙ্গে মিলানোর কারণে তার পরিবর্তন হয়ে গেছে এই জন্য কবি বলেন আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ আন্দারিরা মি তারাশো মি খারাশ তাদম আখের দমে ফারেগ মুবাশ নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস নিচে কেসে দর মুলকে ও আম্বাস নে কৌলে ওরা লহন নেই আওয়াজ নেই আগুনের কাছে
গেলে তাপ পাওয়া যায়, বরফের কাছে গেলে ঠান্ডা পাওয়া যায়, গাছের নিচে দাঁড়াইলে ছায়া পাওয়া যায়, সূর্যের তাপের নিচে দাঁড়াইলে তাপ পাওয়া যায়, রৌদ্র পাওয়া যায়। অনুরূপ ভাবে একজন আল্লাহর বলির কাছে গেলে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহর সঙ্গে পরিচয় হওয়া যায়। এক আল্লাহর বান্দা সত্তর বছর যাবত একটা মূর্তির পূজা করছে, কয় বছর? সত্তর বছর যাবত প্রণাম প্রণাম সনাম সনাম প্রণাম প্রণাম গাইছে। বিরক্ত লাগে? কার কার বিরক্ত লাগে হাত উঠান। বিরক্ত লাগলে আমি এখন ওয়াহের দাওয়া না বলে যাবো, যতক্ষণ বলবো অল্প সময় মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এক আল্লাহর বান্দা সত্তর বছর যাবৎ একটা মূর্তির পূজা করছে, কয়টা বছর? সত্তর বছর সনাম 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 গাইছে। সত্তর বছর যাবত ওই মাটির তৈরি মূর্তি কোনো সাড়া দেয় নাই, দিতে পারবে কিনা? আরো ধরে পারবে কিনা? সত্তর হাজার বছরও যদি ডাকে কোনো সাড়া দেওয়ার যোগ্যতা তার ভিতরে নাই। ওই মূর্তির নাকের মধ্যে মাছি বসে, মশা বসে, ওইটাও সরানোর যোগ্যতা তার মধ্যে নাই, আছে নি? সত্তর বছর পরে হঠাৎ কইরা ওই মূর্তি পূজারীর জবান দিয়ে বেড়ে গেছে সমাপ। কি বেড়েছে? সনাম অর্থ হলো মূর্তি, সমাপ হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। সমাপ যে আল্লাহর নাম কোথায় পাইলাম? একেবারে সহজ কোরআনে কারিমে ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بلن سبحان الله سبحان الله اي قل هو الله ছোট্ট একটি সূরা সবাই জানেন নি, জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে একটু বলবো কিনা বলেন। আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারী আফ্রিকার সুদূর গিফার থেকে মদিনায় এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার জন্য। দীর্ঘ এক মাস সফর করে মদিনায় এসেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সফরের মধ্যে কিছুক্ষণ ছিল সমুদ্রের সফর, আবার জঙ্গলের সফর, কিছুদিন সমুদ্রে কিছুদিন জঙ্গলে কিছুদিন স্থলে। দীর্ঘ ৩০ দিন পরে আল্লাহর রাসূলের মদিনায় চলে এসেছেন। মদিনায় আসার পরে রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায় আবু যর গিফারী একটা চিৎকার দিলেন, ওয়াল্লাহি ورب الكعبة إنه ليس بوجه كذاب. এটা কোন মিথ্যাবাদী চেহারা নয়, এটাকে দাব দিয়ে কইরা দাব করে পুরো অজ্ঞান হয়ে গেছে। এই চেহারা জীবনে দেখি নাই, এমন সুন্দর চেহারা। আর এই চেহারার মধ্যে সত্যবাদী, সত্যবাদী উনি যে একটা সত্যবাদী, এটা ঝলে বলেন না সুবহান, চেহারার মধ্যে ঝলে এটা। আল্লাহ রসুলের হাতে হাত রেখে ইসলাম ইমান গ্রহণ করছে। ইমান গ্রহণ করার পরে আল্লাহ রসুল বলে তুমি তোমার গিফারে চলে যাও, বলে যে না আমি যাওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। কি করবা হুজুর, আমি গিফারে যাওয়ার পরে ওখান থেকে পুনরায় আসতে অনেক সময় লাগে, যদি আইসা দেখি আপনি নাই আপনাকে হারায় ফেলাই, এই জন্য আপনি যতদিন জীবিত আমিও ততদিন মদিনায় কাটায় দেব, আমার সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনের দরকার নাই। যতদিন পর্যন্ত আল্লাহর নবী জীবিত ছিলেন আবু যর গিফারী আর বাড়ির যান নাই, বাড়িও বানান নাই, রসুলের দরবারে পড়ে গেছে। হযরতে আবু যর গিফারী, হযরতে আবু যর গিফারী
خادم خير البشر جس نے ساری زندگی میں نہ بنایا اپنا گھر سبحان اللہ کتنی کشٹ ہے سارا زندگی کونو باری بنان نہیں اوئی ابو ذر غفاری ایک دن ہائتے آستے سے اللہ رسولের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা আসছে জিব্রাইল বলে হাযা আবু যর রিন আকবালা ইলাইনা এটা হলো আবু যর যিনি আমাদের দিকে আসছেন আল্লাহর রাসূল বললেন হে জিব্রাইল তুমি তো আসমানের অধিবাসী আবু যর গিফারের জমিনের অধিবাসী তুমি আবু যররে কেমনে চিনো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না লাহু সূরাতুন বাইনা আলিস সামা وبين الملائكة أبو ذر অনেক প্রসিদ্ধি অনেক সুখ্যাতি অনেক সুনাম আসমানের ফেরেশতাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন কাইফা দালাত লাহু হাযিহিল ফযিলা আবু যরের এই মর্যাদা কিভাবে অর্জন হইল তখন জিব্রাইল বলে দুইটা কারণে এক নাম্বার হলো লিসগরিহি আন নাফসিহি নিজেকে ছোট মনে করার কারণে নম্রতা অহংকার করে নাই কি করছে نمرو نمرو بلن سبحان الله دي نمبر كلام هنا ابو ذر غفاري ولتلاوته على سورة الاخلاص نيومي سورة اخلاص تلاوة قرار كروني قل هو الله احد بلن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আবু যরের একটা মর্যাদা কোথায় হইছে আসমানে বলেন সুবহানাল্লাহ যার ফলে সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাকুল সরদারও তাকে সম্মান করে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা কবাত করে রাখ দিল সামাদ 70 বছর মূর্তির পূজা করছে কোনো রিপ্লাই নাই 70 বছর পরে যখন সামাদ বলেছে সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে আল্লাহ আওয়াজ দিছে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি হে আমার গোলাম আমি হাজির আওয়াজ কে দিছে আল্লাহ আরো জোরে আল্লাহ কে দিছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে ইল্লাল্লাহ سبحان الله الحمد لله 70 বছর পরে যখন আল্লাহ পক্ষ থেকে লাব্বাইক আসছে ওই মূর্তি পূজারীর কিংকর্তব্য বিমরাশ্চর্যজনিত হয়ে গেছে এই 70 বছর যাবত ধরে রাখলাম কোন সাড়া দিলাম 70 বছর পরে আমার রবকে ডাক দিলাম সাড়া দিয়ে দিল অতএব বোঝা গেল তুই কিছুই না উনি সব কিছু লাঠি দিয়া পিটায় আর দিয়া পিটায় মূর্তিটারে ব্যাঙ্গে চুরমার করে দৌড় দিছে পশ্চিম দিকে এক দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তারের নাম হলো হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ওলি যিনি হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির পীর বলেন না সুবহানাল্লাহ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ওই আল্লাহর বান্দাকে দেখার সাথে সাথে চিনে ফেললেন বারবার একবার উপরের দিকে তাকায় আরেকবার ওই আল্লাহর বান্দার দিকে তাকায় ওই আল্লাহর বান্দা বলতেছে বারবার আমার দিকে তাকান উপরের দিকে কেন তাকান হুজুর আমি কেন জন্য দৌড়ে আসলাম এটা আগে শুনেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন না না তুমি যা বলছো তা পরে শুনবো তবে তোমার ছবিটা মিলাইতেছি আমি গত রাতে স্বপ্নে দেখলাম আমি গত রাতে ঘুমাইলাম ঘুমায়া স্বপ্নে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আমার কাছে আসছে আয়েশা একটা ছবি নিয়ে আসছে আর বলছে এই ছবির লোকটা কালকে দৌড়ায় তোমার কাছে আসলে ফিরাইয়া দিও না তার কালেমা পড়াইয়া দিও আর এই ছবি হলো তোমার ছবি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহ আর বান্দা 70 বছর মূর্তি পূজা করছে তাও আল্লাহ তারে আপন করে নিছে যে কোনো একটা ভালো কাজের কারণে یک چشم زدن غافل ازا یک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی ای جنو کنو کافر کو گنا کرا جابے نا কোনো হিন্দুকেও ঘৃণা করা যাবে না খ্রিস্টানকেও ঘৃণা করা যাবে না যে নামাজ পড়ে ওই ব্যক্তিকে সে ঘৃণা করবে না যে নামাজ পড়ে না কারণ তুমি ঘৃণা করে কোনো লাভ নাই তোমার এই ঘৃণার মধ্যে শুধু অহংকার আর অহংকার আল্লাহ পাক ওই ব্যক্তির 2 মিনিটের মধ্যে ঈমানদার বানায় 3 মিনিটে মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিতে পারে কারণ ঈমান নামক দৌলত কার হাতে আল্লাহর হাতে হেদায়েত নামক দৌলত কার হাতে আরো জোরে আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন আল্লাহু ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম কে হেদায়েত করে আল্লাহ ও মুসলমান বলছিলাম চারটা রোগের কারণে আমাদের মধ্যে মজা পাওয়া যায় না চারটা রোগের কারণে নামাজের মধ্যে মজা পায় না ওই চারটা রোগের ডাক্তার হলো উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার রোগ হলো অহংকারের রোগ আমাদের অহংকার বিভিন্ন সাইটে হয় টাকার অহংকার জায়গার অহংকার বাড়ির অহংকার নেতৃত্বের অহংকার ক্ষমতার অহংকার জ্ঞানের অহংকার ইবাদতের অহংকার আমি বেশি ইবাদত করি আছে নি হাদিস শরীফের মধ্যে আমি তেলাওয়াত করেছি আল্লাহর রাসূলের হাদিস লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাবে না কারণ জান্নাত জাহান্নামীদের জায়গা না অহংকারীদের জায়গা না অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসে না আমাদের ইবাদত খাইলো আমাদের অহংকারে কিসে খাইলো অহংকার প্রথম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার অহংকার মুক্ত করে দাও প্রত্যেকটা লোক আমি থেকে শুরু করে সবাই আমাদের মধ্যে অহংকার আছে আছে নি এই রোগ সারতে হলে কই যাওয়া লাগবে কানের রোগের জন্য হাড়ের ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নাই আর হাড়ের রোগের জন্য কানের ডাক্তারের কাছে কোনো নাই অহংকার এটা সারাইতে পারে একমাত্র আল্লাহর বলিরা আর কেউ না পারে আর কেউ কেউ পারে আল্লাহর রাসূলের আশেক সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলী রাসূলের আশেক তিনি মদিনায় গেছেন একটা কবিতা লিখে নিয়ে গেছেন আল্লাহর রাসূলের রওজা মানে কবর মোবারকের সামনে দাঁড়িয়ে পড়বে কিন্তু তার দিলের মধ্যে প্রকৃত ইশক ছিল আমরা তো অনেক আশিক রসুল না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মাথা থেকে পাবো নবী সুন্নত নাই হ্যাঁ আরো আশিক রসুল আছে নি আমাদের দেশে কোটি কোটি আশিক রসুল আছে যারা নামাজ পড়ে লক্ষ লক্ষ আছে যারা দাঁড়িয়ে রাখে না বিশাল গেট লাগায় বিশাল প্যান্ডেল গেটের মধ্যে মানে 14টা ঘর বানাইছে যত লাইট আছে ঝুঁকি আছে রসুল কিন্তু নামাজ নাই রোজা নাই হজ নাই দাড়ি নাই কিচ্ছু নাই হ্যাঁ আশিক রসুল ঠিক না নকল আছে কি আছে প্রেমিক দুই প্রকার না একটা হলো আসল প্রেমিক একটা নকল প্রেমিক আসল প্রেমিক কি দেখা নেননি আমার প্রেমিকার ঘরে থাকার জায়গা নাই দক্ষিণে বেড়া নাই তাও আমি হেরে ভালোবাসো হেরে ছাড়া বিয়া করতাম না আর নকল প্রেমিক হলো প্রেমিকার বাপে থাকে লন্ডন বায়া থাকে বিদেশ দুবাই হের কোটি কোটি টাকা হেরে বিয়ে করে কিছু টাকা বসলে আবার হেরে ছেড়ে দিলাম আছে নি
এরা হলো নকল প্রেমিক দুই নাম্বার তারা আসল প্রেমিক যে আসল যে প্রেমিক নবীর আসল প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম যারা রাসূলকে সচক্ষে ঈমানের সঙ্গে দেখেছেন এরপরে কিছু আউলিয়ায়ে কেরাম এরপর ওলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ আর ওলামায়ে কেরামের সোহবত পায় আপনারাও আসল প্রেমিক যদি আসল প্রেমিক না হইতেন শীতের রাতে তখন বসে থাকতেন নবীর কিছুটা প্রেম আছে বিদায় তো বসছেন নাকি আন্দালে কেউ রে অন্যদিন বসা রাখতে পারবো কেউ মিষ্টি দিব করে কেউ বসতো না এই শীতের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে কেউ বসবে ভাত তোর বিরিয়ানি তুই খা আমি ঘুমাম আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আল্লাহ পাক আমাদের মধ্যে তৈরি করে দেন বলেন সুবহানাল্লাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ আল্লাহ নবীর প্রেম নিয়া সোনার মদিনায় গিয়া একটা ছোট্ট কবিতা লিখে নিয়ে গেছেন ওই কবিতাটা হলো আল্লাহর রসুল কবরের সামনে গিয়ে তেলাওয়াত করছে পড়ছে কবিতাটা হলো ফি হালাতিল বউদি রুহি কুনত উরসিলুহা ফি হালাতিল বউদি রুহি কুনত উরসিলুহা تقبلوا الأرض عني وهي نائبتي هذه دولة الأشباح قد حضرت فامضض يمينك كي تحظى بها شفتي كبت أشهر مرمارك دردكال جبت دردتك سلام بوسيتام সুদূর বাংলাদেশ থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম বাহক সালাম পৌঁছায়া দিত আপনি সেই সালাম গ্রহণ করতেন আপনার সাক্ষাৎ কামনা করতাম না বাংলাদেশে থেকে আপনাকে দেখা যাবে না ভারতে থেকে আপনাকে দেখা যাবে না লন্ডন থেকে আপনাকে দেখা যাবে না মিশর থেকে আপনাকে দেখা যাবে না কিন্তু আজকে এসে বললাম সশরীরে চলে আসলাম আজকে শুধু সালাম দিয়ে যাব না আপনার আমার হাতের মধ্যে আপনার ঠোঁটের চুম্বন নিয়ে যাব এই কথাটা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই অন্তরের প্রেম থেকে বলেছে এই জন্য আল্লাহ পাক তার কুদরতকে ব্যবহার করে আল্লাহর রসুলের হাত মুবারক কবর থেকে বেরেছে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই চুমা দিছে চুমা দেওয়ার পরে হাতটা আবার চলে গেছে বলেন সুবহানাল্লাহ রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো ওই আরবি কবিতার উর্দু তরজমা হলো রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো اے بحر کرم صدقے حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اللہ نبی ہست چمبن قرار پرک اللہ نبی ہاتھ مبارک چما کو دوا دوار پرک ہاتھ کا بیتر جوار پرک সৈয়দ আহমদ কবির রেফাই দেখেন আল্লাহ পাক কিয়ামত থেকে পর্যন্ত তো আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছে সবাইকে ওখানে একত্র করে দিছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি হাজির আব্দুল কাদের জিলানী হাজির খাজা হারুন চিশতি হাজির বড় বড় আউলিয়ায়ে কেরাম সবাই উপস্থিত তখন আহমদ কবির রেফাইর অন্তরের মধ্যে একটু অহংকার চলে আসছিল আমি না জানি কি হয়ে গেলাম আল্লাহ আমার সম্মানার্থে সবাই উপস্থিত করে দিছে এখন অহংকার আসার সাথে সাথে
আমার কবিররে পাই চিন্তা করছে এই অহংকারের চিকিৎসা এখন যদি না করি আমি ধ্বংস হয়ে যাব এই অহংকারের চিকিৎসা এখনো যদি না করি আর জীবনও নবীর সাক্ষাৎ পাবো না এই অহংকারের চিকিৎসা এখনো যদি না করি নবীর হাত আর চুম্বন করতে পারবো না এই জন্য আমার কবিররে পাই বলেন অহংকারের চিকিৎসা করার জন্য মানুষের লাথি খাওন লাগে কি খাওন লাগে লাথি এই জন্য মসজিদে নববীর যেই জায়গায় জুতা রাখে যেই জায়গা দিয়ে মানুষ যায় একটা চট গায়ে দিয়ে আমুদ কবির রেফাই ওই জায়গায় শুয়ে পড়ছে চট নাকে মুখে দিছে কেউ চিনে না যেই যায় লাত্তি দিয়ে যায় পাও লাগে ইচ্ছাকৃত লাগে অনিচ্ছাকৃত লাগে এক ঘন্টা শুয়ে থাকার পরে আমুদ কবির রেফাইয়ের অন্তরে একটা কথা আসতো তোর অহংকার দূর হইছে কি হইছে এরপর তিনি উঠে গেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকাব্বুর যে দানা বুয়াদনা পসান তাকাব্বুর আজাজিলের আহার কার ও মুসলমান অহংকারের জন্ম দুনিয়াতে কে দিয়েছে অহংকারের জন্ম দিল শয়তান কে দিয়েছে আরো জোরে আল্লাহ আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ইজ্জত তাযীমে সিজদায়ে তাযীম করার জন্য সম্মান প্রকাশার্থে সিজদা করার জন্য ফেরেশতাগুলোকে অর্ডার করলেন সকল ফেরেশতারা সিজদা করলো কিন্তু শয়তান কে আল্লাহ বলছে তুইও সিজদা কর সে সিজদা করে নাই সিজদা না করার পর আল্লাহ বললেন কাল মা মানা আল্লাহ তাসজুদা ইল আমারতু কোন জিনিস তোমাকে বাধা দিল সিজদা করতে আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে বড় মানুষকে ছোট মানুষ সম্মানার্থে সিজদা দেওয়া যাচ্ছিল এখন আওয়াজ যায় নাকি নাই এখন যে আমগো মহিলা লাগে পীর সিজদা করে যায় আছেন হ্যাঁ পীরের পাও ছাটে এটা হারাম সাথে সাথে বেইমান হয়ে গেছে সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান শুনেন আল্লাহ যখন শয়তানকে বলল মা মানা কা আল্লাহ তাসজুদা ইজ আমারতু আমি যখন তোমাকে অর্ডার করলাম কোন জিনিস তোমাকে বাধা দিল সিজদা দিতে শয়তান আল্লাহর সামনে যুক্তি দেওয়া শুরু করছে যুক্তিবাদী কিবাদী শয়তান আল্লাহর সামনে যুক্তি দিয়ে বলে না 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 আপনার এই কথা আমার যুক্তিতে ধরে না কারণ আমারে তৈরি করছেন আগুন দিয়া আদমকে তৈরি করছেন মাটি দিয়া আগুনের চরিত্র উপরের দিকে যাওয়া মাটির চরিত্র নিচের দিকে দাগবা যাওয়া অতএব আমি উপরের হইয়া নিচের কাছে নত হইতে পারি না বলেন নাউজুবিল্লাহ এই শয়তান 80,000 সিজদা আল্লাহকে করছে কয় হাজার 80,000 80,000 সিজদা করেছে সবচেয়ে বড় আবাদান নাস বড় আবাদ ছিল কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর সামনে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক এই ফেরেশতার সর্দারকে বানায় দিছে শয়তান আল্লাহ বলেন উখরুজ মিনহা মাযউমান মাদহুরা নাঞ্চিত হয়ে বিতাড়িত হয়ে এখান থেকে চলে যা কিছু লোক আছে নামাজ পড়ে না নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি রাখে না ইসলামের লেবাস পরে না যুক্তি আছে যুক্তি আছে এই আপনি নামাজ পড়েন না কেন আমার যুক্তি আছে কয় যুক্তি হলো আমি নামাজ না পড়লে কি হইব আমি কেউ 2 টাকা মাইরা খাই নাই আমি নামাজ না পড়লে কি হবে আমি কেউ সঙ্গে দুর্ব্যবহার করি নাই আমি নামাজ না পড়লে কি হবে আমি কেউ কোন আইল কাটি নাই রাতের বেলা কেউর ঘরে এক শতক জায়গা খাত জায়গাও কাইরে নেই নাই কোনো অন্যায় আমি করি না কিন্তু যারা নামাজ পড়ে তারা 2 নম্বরই করে যারা নামাজ পড়ে ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না যারা নামাজ পড়ে তারা মানুষের টাকা মেরে খায় অনেকের দেখছি নামাজি
হেজেই কথা কয় এই কথা কোনো যুক্তি আছে জি না তুমি নামাজ পড়ো না বান্দার হক নষ্ট করো কিন্তু নামাজ না পড়ে তো আল্লাহর হক নষ্ট করো বান্দার লগে গাদ্দারি না কইরা আল্লাহর লগে গাদ্দারি করো তোমার বড় অপরাধ করলা তুমি ঠিক কি বলেন যার কারণে তুমি দুনিয়া দেখলা তোমার আল্লাহ যে কুত্তা বানাইলে কিছু করার ছিল না আমাগুরু তো আল্লাহ কুত্তা শহর বানাইতো তখন রাস্তা রাস্তা ঘুরতাম না জি এত সুন্দর প্যান্ডেলে বসতে পারতেন জি না এত দামি কথা শুনতে পারতেন বলতে পারতেন আল্লাহ যে কুত্তা না ভাই মানুষ বানাইছে এটা তো শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন তুমি নামাজ পড়ো না আবার আল্লাহর লগে গাদ্দারি করো ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে যার সব ঠিক লেনদেন ঠিক ব্যবহার ঠিক আচার আচরণ ঠিক সব ঠিক কিন্তু নামাজ পড়ে না ওই লোক কি ভালো না খারাপ পড়ে না দুনিয়ার নিকৃষ্ট প্রাণী সে নিকৃষ্ট মানুষ আর লেনদেন সবই খারাপ নামাজ আছে হ্যাঁ একদিন ভালো হইতে পারে ঠিক এই নামাজের বিষয়ে সে কি হবে ভালো হইতে পারে ভালো হবে তাহলে অহংকারকে শিক্ষা দিল